বন্ধুরা চাঁদিপুর ছেড়ে আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে সময় সকাল 9:15 হয়েছে। আমরা এখন যাব পুরী। এখান থেকে খুব সম্ভবত 250 কিলোমিটারের ভেতরেই। আর এই হলো চাঁদিপুর সি বিচ, চাঁদিপুর সমুদ্র। একটুখানি দেখে নিন, চাঁদিপুর বিদায়। দেখুন ওইখানে একটা ছোট্ট মার্কেট আছে, ছোট্ট ওই 20-15 দোকান আছে। ব্যাস এই চাঁদিপুরের সম্পদ। আর সমুদ্র কত দূরে সে তো দেখাই যাচ্ছে না, কোথায় চলে গেছে দেখুন। শেষবারের মতো একবার চাঁদিপুরকে বিদায় জানিয়ে আমি সি বিচ ছাড়ছি। সেই জন্যই একটু আপনাদের কে দেখিয়ে দিলাম আবার এখন নতুন স্পট পুরী। আর এই হলো পান্থনিবাস। খুব সুন্দর। চাঁদিপুরে আসলে চেষ্টা করবেন এই ওটিডিসির পান্থনিবাসেই থাকবার জন্য। এর মতো ভালো জায়গা চাঁদিপুরে আর নেই। আমাদের সমস্ত লাগেজ গাড়িতে উঠে গেছে, এখন আমরা এগিয়ে যাব পুরীর উদ্দেশ্যে। এই হলো বেরোনোর গেট। আমার স্ত্রী কন্যা গাড়িতে উঠেও গেছে। আমি এখন গাড়িতে উঠবো। তোমাদের কেমন লাগলো? খুব এনজয় করেছি না? এখন পুরী, ক্রিসমাস পুরীতে কাটাবো। ক্রিসমাস পুরীতে কাটাবো। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে আমরা এগিয়ে যাই পরের গন্তব্য। পরের গন্তব্য পুরী। চলো এগিয়ে যেতে যেতে সামনের দৃশ্যটা একটু আমরাও দেখে নিই আর আপনারা একটু দেখে নিন। জাস্ট চাঁদিপুরের সামনের অংশটা কেমন, তোমাদের ভালো লেগেছে তো? হ্যাঁ, একদিনের জন্য ফাটাফাটি। হ্যাঁ 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 হ্যাঁ। বন্ধুরা চাঁদিপুর ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমি এই পথটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, কালকে আসার সময় অত ভালোভাবে দেখাতে পারিনি। আর চাঁদিপুরে অবশ্যই আপনারা আসবেন। এখানে দীঘার মতো অত চাকচিক্য নেই ঠিকই, কিন্তু এক অসাধারণ নির্জন সমুদ্র সৈকতকে আপনারা উপভোগ করতে পারবেন। বন্ধুরা একটু দেখে নিন আমাদের গাড়ির ভেতরকার এখন পরিস্থিতি। আর তোমাদের কেমন লেগেছে একটুখানি? আমার তো খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আর আরেকটা কথা বলি, এটা খুব কাজের কথা। আমি দেখলাম যে যদি আমি আমার বাড়ি থেকে একদম ডাইরেক্ট পুরী যাই তাহলে এদের অবস্থা খারাপ হয়ে যাবে। এরা 300-350 কিলোমিটার একটানা ঠিক আছে, তারপরেই একটু প্রবলেম হয়, একটা হল দরকার। আর আমরা ভাবলাম চাঁদিপুর দেখা নেই, আমার খুব ভালো ভিডিও হয়ে যাবে আপনাদের জন্য। একটা ডেস্টিনেশন হলো নতুন, আর এখন আমরা আবার ফ্রেশভাবে বেরিয়ে গেলাম দারুণ আনন্দ করতে করতে। এখন আমরা এগিয়ে চলেছি পুরীর পথে। আর এই অসাধারণ পথটা আপনাদের আমি না দেখিয়ে থাকতে পারছি না, তাই কিছুটা এই পুরীর যে যাত্রাপথ তা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন। যদিও সময় হয়তো একটু বেশি লেগে যাবে, তাহলেও এই অসাধারণ যাত্রাপথের ভিডিও আমি না দেখিয়েই পারছি না। বন্ধুরা পুরী যাওয়ার পথে আমরা এই রাস্তাতেই যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটা অসাধারণ সুন্দর। একটা নদী দেখছি, কী নদী ঠিক জানি না,
দেখুন একবার, এই হচ্ছে হাইওয়ে, এই রাস্তাটাই চলে গেছে ভুবনেশ্বরের দিকে, তারপরে পুরী। যেতে যেতে একটু গাড়িতে বসে বসে ভালো লাগছে না, ভাবলাম একটু দাঁড়িয়ে খোলা হাওয়াটা একবার শরীরে লাগাই। যাই হোক বন্ধুরা, আমি এই সুন্দর জায়গাটা একটু দাঁড়ালাম, আপনারাও দেখে নিন, অসাধারণ। চলুন আবার এগিয়ে যাই। বন্ধুরা আমরা পুরীর দিকে এগিয়ে যাচ্ছি, আরও একটা জায়গায় দাঁড়ালাম, খুব ভালো লাগলো এই জায়গাটা, দেখুন অসাধারণ। আমরা ভুবনেশ্বর যাব, এদিকে ভুবনেশ্বর, আর দেখুন বালি তোলা হচ্ছে, দেখুন এটা কি নদী আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা এটা দেখে নিন, পরে সম্ভব হলে জানাবো। কি অসাধারণ জায়গা, দেখুন কেমন লাগছে রে, ভালো লাগছে, কি হাওয়া না, ওইখানে জল নদীটা কি জল যাচ্ছে দেখুন, বর্ষার সময় এগুলো সব নদীর তলায় চলে যায়, এটা মনে হচ্ছে মহানদী না, এটা উড়িষ্যায় মহানদী আছে, এটা মনে হচ্ছে মহানদী, আমাকে একটু মাফ করবেন বন্ধুরা, আমি ঠিক বুঝতে পারছি না, হতে পারে মহানদী, এত চওড়া, বাপ রে, দেখুন একটু ভালো করে, পাহাড় শুরু হয়ে যাচ্ছে, পাহাড় রেঞ্জ আমরা প্রথম দেখলাম, আমরা প্রথম দেখতে পাচ্ছি পাহাড়ের রেঞ্জ, অসাধারণ। এই এটা মনে হচ্ছে মহানদী, গোদাবরী ওটা না, মহানদী হবে। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে আবার এগিয়ে যাই এদিকে ভুবনেশ্বর পুরী, চলুন। এর আগে আমি যতবার পুরী এসেছি ট্রেনেই এসেছি, সেই জন্য তখন মনে হতো ট্রেন লাইনটা যখন রাস্তার ধার দিয়ে যাচ্ছে, আমি রাস্তায় গাড়িগুলোকে দেখতাম আর ভাবতাম একদিন আমিও এইভাবেই রাস্তা দিয়ে পুরীতে যাব। এটা অবশ্য অনেক আগেকার কথা, তখন আমার কাছে গাড়িও ছিল না, তখন কলেজে পড়ি। যাই হোক, সেই মনের ইচ্ছাটা আজকে আমার পূরণ হয়ে যাচ্ছে, সত্যিই খুব ভালো লাগছে। তবে রাস্তায় যে একটা আলাদা মজা, সেটা তো আমি এখন আমার মর্মে মর্মে অনুভব করছি, সত্যি যেন প্রকৃতির সঙ্গে আমরা এখানে একাত্ম হয়ে গেছি, এবং যখন যেখানে খুশি আমরা নেমে দাঁড়িয়ে দেখছি, ভিডিও করছি, একেবারে এ যেন এক অন্য অনুভূতি। বন্ধুরা যদি সময় সুযোগ হয় কোনো সময় আপনারাও চলে আসবেন, এইভাবে দেখবেন খুব মজা হবে। তবে অবশ্যই একটা না, পুরো পথটা না এসে যদি মাঝখানে চাঁদিপুরে একবার ব্রেক নেন, সেটা হবে বুদ্ধিমানের কাজ। আমরা দেখতে দেখতে পুরীর পথে অনেকটাই চলে এসেছি, কলকাতা থেকে পুরীর যে রাস্তা পুরোটাই ভালো রাস্তা, আপনাদের কখনোই কষ্ট হবে না, গাড়িতে কোনো জার্কিংও হবে না, একবারই স্মুথলি ট্রেনের মতনই বেরিয়ে যেতে পারবেন। আমি আগে ভাবতাম ট্রেনে বোধহয় অনেক কমফোর্টভাবে যাওয়া যায়, তা অবশ্য ঠিক, ট্রেনে ঘুরে বেরিয়ে আরামসে যাওয়া যায় ঠিকই, কিন্তু গাড়ি নিয়ে আসলে এক অন্য অনুভূতি। আমরা পুরীর কাছাকাছি এসেও গেছি, এখান থেকে পুরীর দূরত্ব খুব বেশি নয়, মাত্র 6 কিলোমিটার, আর যতই কাছে এসে যাচ্ছি ততই রাস্তাটা যেন আরও সুন্দর আকর্ষণীয় হয়ে উঠছে, আর পুরো পথটাই ভালো, শুধু মাঝে মাঝে রাস্তার কাজের জন্য একটু 2-1 কিলোমিটার অসুবিধা হচ্ছিলো,
কিন্তু বাকিটা খুবই ভালো। আমরা একেবারে পুরী শহরের মধ্যে ঢুকেও পড়েছি, আর এখন সত্যিই খুব ভালো লাগছে। যদিও দুপুর গড়িয়ে গেছে, তাহলেও আমাদের লাঞ্চও ঠিকঠাক হয়নি, এটা ওটা খেতে খেতে চলে আসলাম। আর গুগল আমাদের খুব সাহায্য করেছে, গুগল ম্যাপ, এ যেন অভিভাবকের কাজ করে যাচ্ছে আমাদের সঙ্গে। মানে বনে জঙ্গলে সব জায়গাতেই গুগল কাজ করছে। নেট চলে গেলে, আগে থেকে ইনস্টল করা থাকলে জায়গাটা, আমাদের আর কোনো অসুবিধাই হচ্ছে না। সত্যি গুগলের কাছেও আমরা কৃতজ্ঞ, কারণ আমরা তো দূরের লোক, রাস্তাঘাট ঠিকঠাক চিনি না, কিন্তু গুগল ম্যাপ খোলা থাকলে, নেট কানেকশান থাকলে আর কোনো সমস্যাই হয় না। বলতে বলতে আমরা মেরিন ড্রাইভ রোডে ঢুকেও পড়লাম, এক্ষুনি সমুদ্র দেখতে পাবো। দেখুন বন্ধুরা, সেই চেনা রাস্তা, সেই সমুদ্র, এ যেন এক অন্য অভিজ্ঞতা। এর আগে যতবারই পুরী এসেছি, হয় অটোতে বা অন্য কোনো গাড়িতে আমরা এখানে এসে হোটেলে ঢুকেছি, আর আজকে নিজের গাড়িতে এগিয়ে চলেছি। একদম বাড়ি থেকে উঠে ধীরে ধীরে চলে আসলাম, খুব ভালো লাগছে। আর আজকে 25শে ডিসেম্বর এবং ছুটির দিন, সেই কারণে এতই এখানে ভিড় হয়ে গেছে, আর প্রত্যেকেই তাদের নিজস্ব গাড়ি নিয়ে চলে এসেছেন, সেই জন্য দুই একটা হোটেলে জায়গা পেলেও তারা গাড়ি রাখার জায়গা দিতে পারছেন না। দেখুন বন্ধুরা, এই হচ্ছে পুরীর স্বর্গদ্বার, সবই দেখাবো। আগে হোটেলে যাই, হোটেল এখনও আমরা পাইনি, এখন চলে যাচ্ছি সামনের দিকে, লাইট হাউসের দিকে। অত দূরে আমরা আগে কোনোদিনও থাকিনি, কিন্তু এখন নিরুপায় হয়েই যাচ্ছি একটু ফাঁকা জায়গায়। তাহলেও কোনো অসুবিধা নেই, সঙ্গে তো গাড়ি রয়েছে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। এই দিকটাই মোহনা, কালকে আমরা যাব, আপনাদের মোহনা দেখাবো। এর আগের বার গেছিলাম, খুব মজা হয়েছে। আমরা আবার ব্যাক করছি, বেশ খানিকটা এগিয়ে গেছিলাম। এই হচ্ছে লাইট হাউস, আর লাইট হাউস যদিও এখন বন্ধ, ওপরে ওঠা যাবে না। এর আগের বার লাইট হাউসের ওপর থেকে পুরো এলাকার ছবি তুলেছিলাম। আমরা হোটেল খুঁজে বেড়াচ্ছি, কোনো চিন্তা নেই, প্রচুর হোটেল, শুধু পছন্দ মতো পেতে হবে। আমরা মেরিন ড্রাইভ রোডে যতবার এসেছি থেকেছি, কিন্তু এবার মনে হচ্ছে মেরিন ড্রাইভ রোডে থাকা হবে না। মেরিন ড্রাইভ রোডের ঠিক পাশেই আর একটা রোড আছে, সেটা একটু সরু, সেখানে প্রচুর হোটেল আছে, আমরা ওই দিকেই যাচ্ছি। আশা করছি ওখানে আমাদের একটা রুম পেয়েই যাব। এই হলো পুরীতে আমাদের রুম, একবার দেখে নিন রুমটা কেমন। সব একদম মোটামুটি ঠিকঠাক, টিভিও রয়েছে এখানে, আর যেটা সব থেকে আমার ভালো লেগেছে, এখান থেকেও সমুদ্র দেখা যাবে। দেখুন বন্ধুরা, নিচে আমার গাড়িটা রয়েছে। আমরা এখানে পৌঁছালাম 3:30, বলো, 1 ঘন্টা আমাদের লেগে গেল হোটেল খুঁজে পেতে। আমাদের হোটেল করা ছিল না, সেই জন্য আমরা একটু, আজকে ক্রিসমাস উইকেন্ড, একেবারে পুরীতে পুরো মেলা বসে গেছে,
আর সবাই গাড়ি নিয়ে আসছে, হোটেলে রুম পাচ্ছি তো পার্কিং পাচ্ছি না, এই জন্য একটু সমস্যা হলো। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, পুরীতে প্রচুর হোটেল, কখনোই এরকম হবে না যে আপনারা হোটেল পাবেন না। তাহলে আমাদের এটা মানে আমাদের এই চিন্তাভাবনাটা এখনো অবধি সুইটেবল, মানে ফলপ্রসূ, ঠিক আছে। আর বাথরুমটা একবার দেখে নিন, ছোট্ট হলেও একেবারে কাজ চলে যাবে। ঠিক আছে, গিজারও আছে, শীতকাল ওদের লাগবেই। আর হোটেলটা নতুন, হোটেলের নামও আমি এখনো দেখিনি, এরপরে আমি আপনাদের সব জানাচ্ছি। শ্রীগোপাল না, আচ্ছা। যাই হোক বন্ধুরা, অবশেষে রুম আমরা পেয়েই গেছি। আর এই রুমের একটা বিশেষ দিক যেটা আমার ভালো লেগেছে, দেখুন বন্ধুরা, একদম রুম থেকে সমুদ্র দেখা যায়। আর বললাম না, মেরিন ড্রাইভ রোডের ঠিক পরেই আর একটা রোড আছে, সেটাই হচ্ছে এই রোড। এখানে অনেক হোটেল আছে, ভালো ভালো হোটেল আছে এখানে। যদিও এর আগে আমরাও থাকিনি কোনো বাড়ি, কিন্তু এবারেও এখানে উঠে খুব ভালো লাগছে। নিচে আমার গাড়িটা রয়েছে, জায়গাটা বেশ নিরিবিলি, খোলামেলা, আর হোটেলটা একদম নতুন। নাম হচ্ছে হোটেল শ্রীগোপাল। যাই হোক, আপনাদের সবই দেখাবো। বন্ধুরা, আমরা পুরীতে এই হোটেলটায় উঠেছি, হোটেল শ্রীগোপাল। হোটেলটা খুবই সুন্দর, একেবারে নতুন আর নিরিবিলি প্লেসে, অথচ আমাদের রুম থেকে পুরো সমুদ্র দেখা যায়। ওই যে জানলাটা পর্দাটা একটু ফাঁকা হয়ে আছে, ওই রুমেই আমরা রয়েছি। এখন আমরা বেরিয়েছি, সঙ্গে আমার স্ত্রী কন্যা রয়েছে। একটু কে কেমন লাগছে? একটু আমরা পুরীর মন্দিরে যাচ্ছি নাইট ভিউটা নিতে, তারপরে সেখান থেকে আবার সি বিচে আসবো, পুরোটাই আপনাদের দেখাবো। চলুন তাহলে এখন পুরীর মন্দিরে যাই। আর এখানকার এখন পরিবেশটা একটু দেখুন, আসলে এইটা ভেতরকার রাস্তা, ঠিক এরকমই একটু পেছনেই সি বিচের রাস্তাটা, মেরিন ড্রাইভ রোড। আমরা ওই রাস্তায় কোনো ঘর পাইনি, সেই জন্যই বাধ্য হয়ে আমরা এখানে এসেছি। কিন্তু এই জায়গাটা এর আগে যদিও আমি কোনো দিন থাকিনি, কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা, মানে একেবারে পিসফুল জায়গা বলতে পারে, খুবই ভালো লাগবে। চলুন তাহলে আমরা এখন পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা একটু দর্শন করে আসি। যদিও মন্দির এখনও খোলেনি, জানুয়ারি 3 তারিখে খোলার কথা। তাহলেও সান্ধ্যকালীন কী দৃশ্য পুরীর মন্দিরের, সেটা একবার চলুন আমরাও দেখে নিই, আপনারাও দেখে নিন। ফটো নেবো, জেনে নিলাম 150 টাকা ভাড়া পুরীর মন্দির। আর আমি গাড়ি নিলাম না, তার কারণ ওখানে গাড়ি রাখার জায়গা নেই, আর গাড়ি নিলেই হেডেক, তার থেকে বরঞ্চ গাড়ি আমার হোটেলে আছে থাক, আমি টোটো নিয়েই ঘুরে আসি। চলুন তাহলে। দেখুন বন্ধুরা, সন্ধেবেলার পুরীর জগন্নাথ দেবের মন্দির কি অসাধারণ লাগছে। আর চারিদিকটা কেমন ফাঁকা হয়ে গেছে দেখেছেন? আসলে এখানে অনেক বাড়িঘর ছিল, সেগুলো সবই ভেঙে ফেলা হয়েছে। একদম মন্দিরের চারিপাশে বিরাট এরিয়া ফাঁকা করে দেওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। আর খবর নিয়ে জানলাম, এখানকার যে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখন পুরীর মন্দির কিন্তু নতুনভাবে সেজে উঠছে বন্ধুরা। আপনারা যারা গত 1-1.5 বছরে পুরী আসেননি, তারা আসলে এবারে জগন্নাথ দেবের মন্দির দেখে অবাক হতেই হবে, আমিও হয়েছি। আর এখানে এত
ভিড়ভাড় কনজাস্টেড ছিল জায়গাটা, যে কিছুটা বিরক্তি আসতো। কিন্তু এখন দেখছি এতটাই ফাঁকা যে আমরা কোথা থেকে হাঁটবো সেটাই বুঝে উঠতে পারছি না। আর এদিকে সব বাড়িঘর তো ভেঙে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা জানতে পারলাম এখানে পুরো মন্দিরের চতুর্দিক একেবারে খোলা থাকবে এবং সুন্দর বাগান তৈরি করা হবে, অসাধারণ লাগবে। সত্যি ওই পাশটা নাকি হয়েও গেছে, আমি যাচ্ছি ওদিকে। এই হচ্ছে মেইন গেট, যতবার এসেছি এই গেট দিয়ে আমরা ঢুকেছি পুজো দিতে। এখন করোনার কারণে একেবারেই বন্ধ। বন্ধুরা, আমি এখন পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। একদম দেখুন সামনেই মন্দির, আর মন্দির এখন বন্ধ, প্রবেশ নিষেধ। সেজন্য আর কিছু করার নেই, আমি এখান দিয়েই দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছি। আর চারপাশে দেখুন পুরো ভেঙে ময়দান করে দেওয়া হয়েছে, এখানে সব বাড়িগুলো আর নেই। একদম পুরো সব ফাঁকা। এই সন্ধ্যেবেলায় ঘুরতে ঘুরতে চলে আসলাম, একটা অটো নিয়ে নিলাম, 100 টাকা নিল ভাড়া। আর আমাদের পুরো এই মন্দিরের কিছুটা আগে ছেড়ে দিল। যাই হোক, এখন আমরা মন্দিরের সামনে একটু ঘুরে বেড়াচ্ছি। পার্ক হবে, পার্ক। আচ্ছা, এখানে আর কত বাড়ি ভাঙবে? একদম ওই সামনে থেকে পুরো ভেঙে দেবে। এখানে পার্ক হবে, মানে ফুলের বাগান টাগান হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগে ওদিকে হয়েছে। আচ্ছা, যেখান দিয়ে দেখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এদিকে সব ভেঙে দিয়েছে, কারণ এখানে পার্ক হবে। সব বাড়ি ভেঙে দিয়েছে, ভালো, দরকার দরকার আছে। মন্দিরের মূল গর্ভগৃহ ওইটাই, দেখতে পাচ্ছেন পতাকাটা উঠছে। চলো আমরা এগিয়ে যাই। এইভাবেই বাড়িগুলো সব ভেঙে ফেলা হচ্ছে, যদিও ক্ষতিপূরণ সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা এখন এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরের একেবারে সামনে চলে এসেছি এবং খুব ভালো লাগছে। এখানে একটা যেন মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন ঘড়িতে সময় সন্ধে 7টা, আর এখানে এত আলো লাগানো হয়েছে দেখুন বন্ধুরা, আর সুন্দর গাছ বসানো হয়েছে। আসলে সুন্দর সুন্দর টব এনে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে, নানান রকম গাছের ফুলের টব। সত্যি এই জায়গাটা খুব সুন্দর লাগছে, আর আমার তো খুবই ভালো লাগছে। আর আমি এই সুন্দর সময়টার সাক্ষী হতে পেরে আমারও ভালো লাগছে। আর এই সমস্ত ছবিগুলো আমি আমার ক্যামেরা বন্দি করতে পেরে আমার বন্ধুদের জন্য সেটাও ভালো লাগছে।
দেখুন, পুরীর মন্দির এরকমভাবে কোনোদিনও দেখেছেন? এখনও কমপ্লিট হয়নি, যখন চতুর্দিকটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং চারিদিকে ফাঁকা নানান রকম বাহারি গাছ পার্কের মতো করে দেওয়া হবে, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে! আমি তো যতই দেখছি ততই যেন আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এখানকার সব মানুষেরই একই অবস্থা, সব যেন মন্ত্রমুগ্ধের মতো, একেবারে সবাই এই মন্দিরের চত্বরে এসে পুরীর জগন্নাথ দেবের মন্দির দেখে অবাক হচ্ছেন। আমার মনে হয় লকডাউন চলাকালীন অনেক দ্রুততার সঙ্গে এই যে নতুনভাবে মন্দিরকে সাজানো হয়েছে, এটা খুব সুবিধা হয়েছে মন্দির কর্তৃপক্ষের, কারণ মন্দির পুরো বন্ধ এবং তারা তাদের কাজকর্ম খুব ভালোভাবে করে নিতে পেরেছেন। এগুলো দেখে আমার সেটাই মনে হচ্ছে। আমি কোনোদিনও সন্ধ্যের পরে এসে এইভাবে আমি দেখিনি। যাই হোক, এই পুরোহিত মশাই আমাদেরকে জানতে চাইলেন পুজো দেবো কি না। আমার বাবা গত হয়েছেন এই বছরেই, সেই কারণে আমরা তো পুজো দিতে পারবো না, সেটা ওনাকে জানিয়ে দিলাম। আমরা ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসছি। এটা রাস্তা, একদিকে দোকান আর একদিকে জগন্নাথ দেবের মন্দির। এই জায়গাটা এই সময় একেবারে একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই যেন মন্ত্রমুগ্ধের মতো মন্দিরের দিকে তাকিয়ে আছেন এবং তারা কি করবেন সেটাই ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না। আমাদেরও ঠিক একই অবস্থা, ইতিউতি ঘোরাঘুরি করছি আর এক একবার মন্দিরের দিকে লক্ষ্য করছি আর আশেপাশের দোকানগুলো একটু ঘুরে দেখছি। আমার স্ত্রী তো কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছেন, সুন্দর সুন্দর জিনিস দেখে মা মেয়ে দুজনেই একাকী দোকানে ঢুকে গেল। আমি ক্যামেরা নিয়ে এদিক ওদিক ছবি তুলে যাচ্ছি, কোষ্টিকেও দেখতে পাচ্ছি না। যাই হোক, ওরা ঠিক চলে আসবে। আর দেখুন বন্ধুরা, 3 তারিখে মানে 3rd January পুরীর মন্দির খোলা হবে, সেই জন্যই সমস্ত ব্যবস্থা হচ্ছে, স্যানিটাইজের ব্যবস্থাও খুব ভালোভাবে হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। এখন শেষ পর্যায়ে সমস্ত কাজ ঠিকঠাক হলো কি না সরেজমিনে কর্তৃপক্ষের লোকজন দেখে নিচ্ছেন, কারণ 3rd January তো পুরীর মন্দির খুলে যাবে, এরকমই তো কথা। যাই হোক, আমরাও এই সময়টার সাক্ষী হতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। বন্ধুরা, আমরা এখন সি বিচের দিকে যাব, এখান থেকে টোটো বা অটো কিছু একটা ধরে নেব, ভাড়া ওই 100 টাকাই নেবে হয়তো। যাই হোক, আমার এই ইনক্রেডিবল উড়িষ্যার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ারও করবেন, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমার চ্যানেল কোনোভাবেই সুবিধা করতে পারবে না। আমি আপনাদের সঙ্গে আছি, থাকব। ভালো থাকবেন বন্ধুরা, পরের পর্ব খুব শীঘ্রই আসছে, একটু ধৈর্য ধরুন।